তো হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মোদী সরকারের 20,000,00,000 কোটি টাকার প্যাকেজ নিয়ে। তো এই প্যাকেজ আজকে কী কী প্রযুক্তি কী কী বিষয়ে পুরো ডিটেলস দেওয়া হয়ে গেছে এবং এর মধ্যে অনেক রাজ্য থেকে অনেক প্রতিক্রিয়াও এসেছে। তো এই নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপবেন। তো বন্ধুগণ, আপনারা তো জানেন মোদী সরকার প্রায় ২০,০০০ কোটি টাকার যে প্যাকেজ এনেছে, এটার মধ্যে মমতা ব্যানার্জি বলেছেন এটা বিগ জিরো প্যাকেজ, কারণ এটার মধ্যে কৃষকের কোনো ধ্যান দেওয়া, কৃষকের দিক থেকে কোনো ধ্যান দেওয়া হয়েছে না। কৃষকের হয়তোবা ঋণ মকুব করা যেতে পারতো এবং অথবা কৃষককে কোনো আলাদাভাবে কোনো প্যাকেজ দেওয়া যেতে পারতো, অথবা ঋণের জন্য কিছু শিথিলতা করা যেতে পারতো, কিন্তু এটা কোনোটাই করেনি। এর জন্য এবং করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোনো প্যাকেজও এর মধ্যে নেই। তো এটা তিনি আক্কা দিয়েছেন বিগ জিরো, এটার কোনো লাভ হবে না রাজ্যের। এবং তিনি আরও বলেন কোনো রাজ্যকে কোনো ফেসিলিটি দেওয়া হলো না এর মধ্যে। তো অনেক বড় মমতা ব্যানার্জি বলেছেন যে এটা বিগ জিরো বাজেট, এটার মধ্যে কোনো কিছুই নেই। তো বন্ধুগণ, ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, চ্যানেল তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিবেন।